আসসালামু আলাইকুম গাইস, টেক মামা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। স্পেশালি আজকে ভিডিওটা থাকবে মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড টিউটোরিয়াল। সো কথা না বাড়িয়ে আমরা কথা শুরু করতে যাচ্ছি। আর বিশেষ করে আজকে ভিডিওতে থাকবে হচ্ছে কাট, কপি, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড হোম সেকশনের কয়েকটা সিস্টেম। সো এগুলো যারা শেখার ইচ্ছা থাকে তাদের জন্য আজকে ভিডিওটা। সো ফাইনালি যখন আপনি একটা মাইক্রোসফট ওপেন করবেন, এরকমভাবে আপনার এখানে ওপেন হবে, বা এরকমভাবে যদি কোনো ফাইল ওপেন করেন তাহলে এরকমভাবে ওপেন হবে। আমি এটা আপাতত কেটে দিচ্ছি। আপনি যখন এরকমভাবে ওপেন হবে, আপনি কিন্তু এখন এখানে কোনো এডিট করতে পারবেন না, ঠিক আছে? কিন্তু এখানে আমি কোনো কিছু এডিট হচ্ছে না, কোনো কাজ করতে পারবেন না, এরকমভাবে থাকবে। সো আপনি যখন এডিট অ্যানাবেল করবেন, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তখনই আপনি এডিট করার অপশন পাবেন, মানে এডিট করার সুযোগ পাবেন। সো এখানে ক্লিক করলাম, দেন আমাকে এডিট করার জন্য এই সিস্টেমগুলো ভিউ হবে। সো কথা বলতে চাচ্ছি না, ফার্স্ট অফ অল যেহেতু আজকে আমরা এখানে শুধু কপি পেস্ট এগুলো নিয়ে কাজ করব, সো ফার্স্ট অফ অল যদি আপনি কোনো কিছু কপি করতে চান, সো আপনাকে সেইটুকু অংশ সিলেক্ট করতে হবে। যদি আমি এখান থেকে এই ফুল প্যাডটা কপি করতে চাই বা যতটুকু কপি করতে চাই, এখান থেকে দৌড়ে মাউস থেকে টান দিব, অ্যাক্টিভ দিয়ে যতটুকু সিলেক্ট করতে চাই অ্যাক্টিভে ততটুকু টান দিব। হ্যাঁ, যদি আমি এতটুকু সিলেক্ট করতে চাই এতটুকু টান দিয়ে সিলেক্ট করলাম, ঠিক আছে? দেন আমার আমি এটা কপি করতে পারি, দুই কপি করতে পারি, কাট করতে পারি, সেটাই দেখাবো। হ্যাঁ, সো এটা আমার সিলেক্ট হয়ে গেলো। সিলেক্ট হয়ে যাওয়ার পর যদি আমি মাউসের বাম পাশে ক্লিক করি, সরি ডান পাশে, তাহলে দেখেন কি আস, এই যে অনেকগুলো অপশন আসবে। এখানে কাট আছে, কপি আছে। যদি আমি এখান থেকে কাট করতে চাই, এখান থেকে ফুল টেক্সটটা কাট হয়ে যাবে যতটুকু আমি সিলেক্ট করছি। দেন আমি কাট করে দেখাচ্ছি, যদি কাট করি, এই যে দেখেন যতটুকু সিলেক্ট করা ছিল ততটুকু আমার কাট হয়ে গেছে। এখন আমি আনডু করতে চাচ্ছি, মানে আগে জায়গায় চলে যেতে চাচ্ছি। এটা হচ্ছে জাস্ট একটা সিস্টেম কাট গেল। যদি আমি এখানে ক্লিক করি, যে দেখেন অটোমেটিক কাট সিস্টেম এখানে আছে। সো আমি এখান থেকে টিপ দিলেও এখান থেকে কাট হয়ে যাবে, যদি টিপ দিলাম কাট হয়ে গেল। সেমভাবে কপিটা কিন্তু সেম, যতটুকু আমি সিলেক্ট করতে চাচ্ছি ততটুকুভাবে সিলেক্ট করে নিব। দেন এখানে কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। আবার যদি আমি মাউসের ডান পাশে ক্লিক করি, দেন এখানে কপির অপশনটা চলে আসবে। সো আমরা দুইভাবে কপি করতে পারি, কাট করতে পারি। তারপরে যতটুকু সিলেক্ট করা আছে, যদি আমরা চাচ্ছি ফুল একটা প্যারা সিলেক্ট করব, মানে এই প্যারা বলতে এইখান থেকে এতটুকু কিন্তু একটা প্যারা, তারপর হচ্ছে এটার ক্ষেত্রে এটুকু একটা প্যারা। সো আপনি টান দিয়ে সিলেক্ট করা আপনার জন্য সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে যেই প্যারাটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই প্যারাটার মধ্যে ডাবল ক্লিক করবেন। সেই প্যারাটা ডাবল ক্লিক করলে অটোমেটিক সেই ফুল প্যারাটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমি ডাবল ক্লিক করি, এই দেখেন ফুল প্যারাটা সিলেক্ট হয়ে গেল। দেন আমি কাট করলাম, এখান থেকে কাট করে এখন নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি পেস্ট করব। আপনার পেস্টটা শিখতে হবে, কপি, কাট, পেস্ট, ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড হোম সেকশন, এটা নিয়ে কথা বলবো আগেই বললাম। সো আমি চাচ্ছি যে আমার এইখানে আমি এখানে পেস্ট করতে যাচ্ছি বা এইখানে পেস্ট করব। সো যে জায়গায় পেস্ট করব আগে আমাকে সেই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করে এখন যদি আমি এখানে পেস্ট করি তাহলে এইখান থেকে শুরু হবে। এই যে এখানে যদি আমি এখানে যদি কিছু পেস্ট করি তাহলে একদম সে রিলেভেলের পর থেকে আমার লেখাগুলো শুরু হবে। কিন্তু যদি আমি রিলেভেলের পরে না লিখে নতুন করে একটা প্যারা দিতে চাই তাহলে অবশ্যই আমি ইন্টারে ক্লিক করবো। কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করলে আমার নতুন করে একটা প্যারার জন্য জায়গা নিয়ে নেবে। তখন আমি এখানে কন্ট্রোল বি শর্টকাট, হ্যাঁ, কন্ট্রোল বিতে যদি আমি ক্লিক করি অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। এই দেখেন পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল বি দেওয়ার পর সাথে সাথে এখানে অনেকগুলো অপশন এখান থেকে শো করবে, মানে এই অপশনটা শো করবে, একসঙ্গে শো করবে। এখানে যদি আপনি ক্লিক করেন মাউস থেকে তাহলে দেখেন তিনটা থেকে চারটা অপশন পাবেন। এই যে প্রথম লাস্টটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাট। আপনি যদি সোর্স কিপ সোর্স ফরম্যাটে রাখতে চান রাখতে পারেন, তাহলে মার্স ফরম্যাটে রাখতে পারেন, তারপর যদি আপনি চান টেক্সট ফরম্যাটে রাখতে চান সে ফরম্যাটে রাখতে পারেন। অর্থাৎ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি কোন ফরম্যাটে রাখতে চাচ্ছেন। তারপরে এখানে স্যার ডিফল্টভাবে ক্লিক করলে আমরা যেমন কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এটা অটোমেটিক ডিফল্টভাবে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? ডিফল্ট সেট করতে পারেন আপনি নিজের মতো করে। তারপর এটা আপনি অন্যভাবে করতে পারেন। এই দেখেন এখানে যদি ক্লিক করে সেম অপশনগুলো আমরা এখান থেকে পাবো। ওই যে আমি এখানে ক্লিক করলে তো আমি পেস্ট হয়ে যাবে, এখানে সব অপশনগুলো আছে, এখানে আছে। সো দেখেন আমি এখানে পেস্ট করলাম, এই যে পেস্ট করলাম, এখান থেকে শুরু হয়ে গেছে। এখান থেকে শুরু একটা হলো, আবার এখান থেকে শুরু আরেকটা হলো, কারণ আমি এখান থেকে পেস্টে ক্লিক করছি। সো এটা গেলো কপি পেস্ট। এবং আর কপির যদি আপনি এখান থেকে এইভাবে এই পাশে দিয়ে কপি করতে না চান, বা সিলেক্ট করার পর যদি আপনি এখান থেকে কপি করতে না চান, সেক্ষেত্রে আপনাকে দুইভাবে তিন কপি পেস্ট করা যায়,
কপি করতে হলে এক নম্বর আপনাকে সিলেক্ট করতে হবে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি তে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন দেন পেস্ট করে আপনাকে দেখায় যে আসলে হয়েছে কি না, যে হয়েছে, ঠিক আছে। আবার যদি আপনি চান কাট করতে, মানে এখান থেকে ফুল কাট করে নেবেন, এখান থেকে ফুল লেখাটা একদম এ টু জেড নিয়ে নেবেন, সো একেবারে নিলে শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড এ ক্লিক করলে ফুল লেখাটা এখান থেকে চলে যাবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল জেড দিলাম, চলে গেল। তারপর যদি আমি এই লেখাটা এখানে পেস্ট করি, তাহলে দেখেন হয়েছে কি না, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, হ্যাঁ এই যে পেস্ট হয়েছে, তার মানে হয়েছে। তারপর যদি আমি এই লেখাটা কন্ট্রোল এক্স দিয়ে একদম কাট করতে চাই, যদি এখানে শর্টকাটে করতে পারি, এখানে ক্লিক করলে দেখেন দেখাচ্ছে যে কন্ট্রোল এক্সে ক্লিক করলে কাট, কন্ট্রোল সিতে ক্লিক করলে কপি, তারপরে কন্ট্রোল বিতে করলে পেস্ট, সব লেখা আছে। সো এটা হলো কপি পেস্টের কাজ। আন্ডু করবো, আমি আগের জায়গায় চলে যাবো, এই জন্য আন্ডু করে দিলাম। দেন আমরা চলে যাবো ফাইন্ডে। যদি আমি এখানে ফাইন্ডে ক্লিক করি, দেখেন কন্ট্রোল এফ, ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। যদি আমি ফাইন্ডে ক্লিক করি, আমার এখানে কোনো কিছু চাচ্ছেন যে আপনার এই অনেকগুলো প্যাসেজ, অনেকগুলো লেখা আছে, তার মধ্যে থেকে কোনো একটা লেখা খুঁজতেছেন বা ওই লেখাটা আপনার দরকার, সো আপনি এখানে লিখবেন, ওই লেখাটা আপনি এখানে শো করবে। যেমন আপনি চাচ্ছেন যে মেক, মেক দিলেন, দেন এন্টারে ক্লিক করেন, এই প্যাসেজের মধ্যে যত জায়গায় মেক লেখা আছে এই মেক লেখাটা শো করবে এখানে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার কোনো কিছু ফাইন্ড করা, কোনো কিছু খোঁজা, খুব সহজে খোঁজা যায়। সো আপনি যদি এখন মাউস থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এফে ক্লিক করেন, অটোমেটিক অপশনটা চলে আসবে। সেমভাবে আপনি এই কাজটা করতে পারেন, আমি যেভাবে করছি। সো যদি আমি আওয়ার লেখে এখানে আওয়ার লেখে সার্চ করলাম, যত জায়গায় আওয়ার লেখা আছে এই আওয়ার লেখাটা এখানে শো করবে, ঠিক আছে। সো এটা হলো ফাইন্ডের অপশন। এখন আমরা হচ্ছে রিপ্লেসমেন্ট, হ্যাঁ এই যে রিপ্লেস, রিপ্লেসে যদি ক্লিক করি, এই একটা অপশন আসছে। আমি চাচ্ছি যে আমার এই প্যাসেজের মধ্যে যে জায়গায় মেক আছে, এই মেকের পরিবর্তে হয়ে যাবে হচ্ছে মেড, বা মেকের পরিবর্তে হয়ে যাবে ক্রিয়েট। সো এইভাবে আপনি একটা অক্ষরকে, একটা ওয়ার্ডকে টোটাল রিপ্লেস করে দিতে পারেন। যদি আমি এখানে যে ওয়ার্ডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেই ওয়ার্ডটা এখানে ফার্স্টে লিখবো, আমি চাচ্ছি এখানে মেকই থাক, আর এই মেকের শব্দটাকে আমি চাচ্ছি যে ক্রিয়েট দিয়ে রিপ্লেস করে দিব, CREATE, ক্রিয়েট। এখন যত জায়গায় মেক আছে তত জায়গায় ক্রিয়েট হয়ে যাবে। সো এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি, তাহলে একবার করে রিপ্লেস হবে, আর যদি রিপ্লেস অলে দিই, যত জায়গায় মেক আছে তত জায়গায় রিপ্লেস হয়ে যাবে। সো রিপ্লেসে ক্লিক করলাম, দেন ফাইন্ডে ক্লিক করলাম, দেন ইয়েস দিলাম, এই যে দেখেন অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে প্রত্যেক জায়গায়, যে ক্রিয়েট হয়ে গেছে এখন এই জায়গায় হবে, আবার ফাইন্ড করে নিতে হবে, দেন রিপ্লেস দিলাম, ওকে, মানে রিপ্লেস মেক আর নেই, ঠিক আছে। এই যে রিপ্লেস হয়ে গেছে, দুই জায়গায় ক্রিয়েট পাইছে, দুই জায়গায় রিপ্লেস হয়ে গেছে। সো আপনার যে কোনো সেন্টেন্সকে, যে কোনো ওয়ার্ডকে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারেন আপনার মতো করে। তারপর আরেকটা ব্যাপার, যদি এখানে এইখানে একটা অপশন আছে, যখন আপনার ম্যাচ কেস দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আপনার ছোটো হাতের বড় হাতের লেখাগুলো যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে অটোমেটিক রিপ্লেস হবে। তা না হলে যদি আপনি এখানে কেস রিপ্লেস না দেন, তাও অনেক ক্ষেত্রে এই লেখাগুলো বড় হাতের অক্ষর হয়ে যাবে, ঠিক আছে, মানে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। সো সেক্ষেত্রে এটা একটু মনে রাখবেন। সো গাইজ, আজকে ভিডিওটা তো ঠিক ছিল। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।